এবারে দেখবেন মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। ঘূর্ণিঝড় বুলবুলের ব্যাপক ক্ষতির পরও আমনের ভালো ফলন পেয়েছেন পটুয়াখালীর কৃষকরা। তবে শ্রমিক সংকট, অতিরিক্ত মজুরি ও বাজার সিন্ডিকেটের কারণে ন্যায্য দাম না পাওয়ায় বিপাকে তারা। সরকারিভাবে ধান কেনার কথা থাকলেও এখনও তা শুরু না হয় দুশ্চিন্তায় কৃষকরা। পটুয়াখালীর প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। পটুয়াখালীতে সার, বীজের বাড়তি দামের কারণে প্রতি বছরই বাড়ে ধানের উৎপাদন খরচ। এই মৌসুমেও একই সমস্যায় কৃষকরা। ঘূর্ণিঝড়, পোকার আক্রমণ সহ নানা প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ধান কাটার মৌসুম শুরু হলে দেখা দেয় শ্রমিক সংকট। শ্রমিকের মজুরিও বেশি, ফলে উৎপাদন ব্যয় ও বিক্রি মূল্যের মধ্যে এবারও রয়েছে বড় ধরনের ব্যবধান। দালালেরা সিন্ডিকেট করে তারা ফসল, আমরা যেই ফসল ফলাইছি সেই ফসলের মূল্য এখন আমরা খুব হয় না। ভবিষ্যতে আমরা কৃষিকাজ করবো বলে আমরা এরকম কোনো ব্যবস্থা দেখতেছি না। এবছর আমরা অনেক ঋণ হয়ে গেছি এবং আমাদের এই ঋণ পরিশোধ করার জন্য একমাত্র সরকার দেখি ন্যায্য মূল্যে যদি ধান কিনে তাহলে আমরা ঋণ পরিশোধ করতে পারবো। সরকারিভাবে ধান সংগ্রহ করার দিকে আশা নিয়ে তাকিয়ে রয়েছেন কৃষকরা। ধানের বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে চলতি বছর ২৬ টাকা কেজি দরে জেলার ২১,৯৩০ জন কৃষকের কাছ থেকে ১৫,০৭৫ মেট্রিক টন ধান কেনার কথা। এই বছরে আমাদের কৃষকদেরকে একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, কৃষকদেরকে জানাতে হবে যে সরকার আপনাদের ন্যায্য মূল্যে ধান খাদ্য গুদামে সংগ্রহ করছেন, সকল কৃষক যেন এই সুযোগটা গ্রহণ করে। কৃষি বিভাগের কৃষক তালিকা নিয়েও অভিযোগ রয়েছে প্রকৃত ধান চাষিদের, তা অবশ্য মানতে নারাজ কৃষি দপ্তর। একেবারে শতভাগ স্বচ্ছভাবে প্রকৃত কৃষকের তালিকাই করা হয়েছে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট নেওয়া হয়েছে এবং চাষির যে বিক্রয় লব্ধ যে অর্থ সেটা সরাসরি তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।